हेलो ब्यूटीफुल लेडीज एंड जेंटलमैन, वेलकम बैक टू मेलोडी बाइट। आमी ऋतिका। आज के हमारे सुंदरबन सेकेंड डे, तो एखन बजे 7টা। जस्ट घूम थेके उठलाम, तुम्हारा हयतो मे बी हमें देखे बुझते तो एखाने मोरग डाकछे। आमादेर होटेलटार सामने एकटा बालकनी और एटा आमादेर रूम। और आमादेर एक्चुअली दुटो होटेल पाशापाशी, आमादेर दोरिया होटेल और तार पाशे आछे बादाबन होटेल। ओके, तो आमादेर आमरा जे ट्रावेलारेर साथे एसेछि, तो तारा हलो दुजनके, माने আমাদেরই কিছু লোক আছে, মানে যারা আমরা যারা একসাথে ট্রাভেল করছি, তারা কিছু ওখানে রয়েছে, কিছু এখানে রয়েছে। আচ্ছা, ওই গিজার তো, ওকে ওকে। তো আজকে আমাদের 8টার সময় লঞ্চে যেতে হবে, আর ওখান থেকে আমরা আজকের জন্য ঘুরতে বেরোবো। তোমাদেরকে একটুখানি সকালবেলার ভিউটা দেখিয়ে দিই, বেশ ভালো লাগছে। একটা ইকো ফ্রেন্ডলি জায়গা, তো ইকো ফ্রেন্ডলি হবে অ্যাকচুয়ালি, প্রচুর গাছ রয়েছে। তোমাদের আমি রিয়ার ভিউটা দেখাই। আমাদের সাথে একই বোটে রয়েছে এরকম অনেকেই, এই কটেজগুলোতে রয়েছে। আমরা আমাদের বোটটাতে টোটাল 30 জন রয়েছি। ওখানে রিসর্ট আছে, রিসর্ট মানে কি কটেজ টাইপ, আর আমরা রয়েছি হোটেলে। আমরা এখন হাই উঠছে, যাই হোক। তো এরপর আমরা রেডি হব, রেডি হয়ে 8টার মধ্যে আমাদেরকে বোটে যেতে হবে। তো রেডি হয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। আমি রেডি হয়ে গেছি, দিস ইজ মাই আউটফিট টুডে। আমি জামসুট পরেছি একটা, আর এটা আমাকে মমিতাদি বানিয়ে দিয়েছে। আর এখন আমরা যাচ্ছি বোটের দিকে। তো বোটের দিকে যাচ্ছি, সাইড সিনের বেরোবো 8টা বাজে পুরো। তো আমরা বেরিয়ে পড়ে, দেখো মারা চলে গেল, মায়েরা ইয়েতে করে গেল, ভ্যানে করে। হোপ যে উই ক্যান সি সামথিং, আমরা কিছু দেখতে পাবো, কোনো অ্যানিমালস। আর এখানকার অ্যানিমালস দেখতে না পেলেও এখানকার নেচার কিন্তু ভীষণ ভালো, ভীষণ ভালো নেচার, আর একদম ইকো ফ্রেন্ডলি একটা জায়গা। ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, তো আমাকে সব ওখানে তাড়া মারছে, বলছে নাকি বোট ছেড়ে দেবে, সব ফালতু কথা। যাই হোক, তো তাহলে চলো বোটে যাওয়া যাক। আমাদের বোটটা চেঞ্জ হয়েছে, আগের দিন আমরা যে বোটে ছিলাম বোটাতে আজকে আমরা আসিনি। অ্যাকচুয়ালি যারা, আমরা তো 2 নাইটের জন্য এসেছি, যারা 1 নাইটের জন্য তাদেরকে মোস্ট প্রবলি সেপারেট করে দেওয়া হয়েছে, আর অন্য একটা বোটে রয়েছি আমরা। এখন আমাদের জাস্ট জার্নি স্টার্ট হলো। এরকম রকম বলছিস কেন, খারাপ লাগছে। আচ্ছা যাই হোক, তো এরপর আগে আগে দেখি কোন অ্যানিমালস, লেটস সি যে উই ক্যান সি অর নট। এটা হলো সুন্দরবনের অতি পরিচিত ম্যানগ্রোভের অরণ্য। এখানে যা গাছ দেখতে পাওয়া যাচ্ছে তার সবই সুন্দরী, গরান, গেওয়া, এই সমস্ত গাছগুলো আমরা এখানে বেশি দেখতে পাই। আর ম্যানগ্রোভের যেটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স বলতে পারো তোমরা, যে এদের ব্রিদিং রুটস রয়েছে। যেহেতু এখানকার মাটিতে প্রচুর সল্ট রয়েছে, তাই জন্য রুটসগুলো মাটির ওপরে উঠে এসেছে। এটাকেই সাধারণত নিউ মেটাফোর্স বা ব্রিদিং রুটস বলা হয়। আর এতে প্রচুর পোর্স থাকে, আর এই পোর্সগুলোর হেল্পে এই গাছগুলো এয়ার থেকে অক্সিজেন নেয়।
তো আমি বেশি সায়েন্টিফিক ওয়েতে কিছু বলতে যাব না, তাহলে আমি বায়োলজির দিকে চলে যাচ্ছি। তো তোমরা বলতে পারো যে এটা হলো ম্যানগ্রোভসের একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স। তো আমরা এখানে সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি যেটা সেটাতে চলে এসেছি। আমাদের আগের বোটটার সবাই উঠে পড়েছে, দেখতে পাচ্ছি আমাদের চেনা পরিচিত কয়েকজনকে। আমরা এবার বোট থেকে নামবো আর সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির দিকে যাব। দেখি এখানে আমরা কিছু দেখতে পাই কি না, মানে অ্যানিমেলস। আমরা যেটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে সেখানটাতে চলে এসেছি, আর অ্যাট ফার্স্ট অ্যানিমাল কয়েকটা আমরা হনুমান দেখতে পেয়েছি। হনুমান এখানে যে পনটা দেখতে পাওয়া যাচ্ছে, এখানে হলো অনেকগুলো কচ্ছপ রাখা রয়েছে যেগুলো আমরা খালি চোখে দেখতে পেয়েছি ঠিক কথা, কিন্তু আমি ক্যামেরাতে আনতে পারিনি। তো এর মধ্যে কিছু মেল টর্টয়েস রয়েছে, কিছু ফিমেল টর্টয়েস রয়েছে। এখন আমরা একটা ওয়াচ টাওয়ারের ওপর উঠছি। ওই ওয়াচ টাওয়ারের ওপরে উঠলে অনেক অ্যানিমালস দেখতে পাওয়া যায়, আর ওয়াচ টাওয়ারটার চারপাশে অনেক মিষ্টি জলের পুকুর তৈরি করা আছে, যাতে ওয়াইল্ড অ্যানিমালসরা ওখানে জল খেতে আসে। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা বিশাল বড় মৌচাক। তো আমরা জঙ্গলের ভেতরের মৌচাক তো দেখতে পাবো না, কিন্তু এখানে চারপাশে কিন্তু অনেক জায়গাতে এরকম মৌচাক রয়েছে। আর এই যে মিষ্টি জলের পুকুরগুলো রয়েছে, এগুলো ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এখন তৈরি করা হচ্ছে। তার কারণ হলো যাতে ওয়াইল্ড অ্যানিমালসদের যেটা লাইফ স্প্যান আছে সেটাকে বাড়ানো যায়। তো এখানে আমাদের গাইড দাদা কিছু বলবে, সেটা চলুন শুনে। 5 কিলোমিটার জানে কে বাদ ফরেস্ট খতম হয়ে যায়গা, আর উসকে আগে বে অফ বেঙ্গল স্টার্ট হয়ে যায়গা। तो अभी जो हवा जो आ रहा है ये बे ऑफ बंगाल से आ रहा है, समुंदर का ही हवा आ रहा है, और हमारे ये फॉरेस्ट ऐसे कंटिन्यू होके इस साइड बांग्लादेश जा रहे हैं। हाँ, ये हमारा लेफ्ट साइड बांग्लादेश जा रहा है, इसका कंटिन्यूएशन बांग्लादेश के अंदर जा रहा है। वहाँ पर एक रिवर है, यहाँ से 5 आवर्स जाने के बाद बाई बोट 5 आवर्स जाने के बाद एक रिवर मिलेगा, बहुत वाइड 2.5 किलोमीटर वाइड है रिवर। रिवर का नाम है रायमंगल, जो इंटरनेशनल बॉर्डर है बांग्लादेश इंडिया का बीच फॉरेस्ट के अंदर। इसलिए 3 रिवर है, ईसावती, कालिंदी एंड रायमंगल, सुंदर दो कंट्री का सुंदरबन का बीच में। लेकिन फॉरेस्ट के अंदर हाँ जो पार्टीशन किया है वो है रायमंगल रिवर। तो यहाँ से 5 घंटे जाने के बाद, मतलब इतना दूर तक हम रहिए इस साइड में फॉरेस्ट, तो देखिए यहाँ पे एक मीठा पानी का तालाब है, वो जो राउंड जो शेप है ना, जो पॉन्ड बने हैं वो बेसिकली रेन वाटर हार्वेस्टिंग पॉन्ड, और ये मैन मेड है, फॉरेस्ट डिपार्टमेंट से बनाए हैं। क्योंकि ये देखिए जो रिवर का जो पानी है ना, ये तो खारा पानी सॉल्टी पानी है, तो रिवर को मिला है ज़्यादा देर एनिमल सॉल्ट वाटर पिएगा तो उसके इंटरनल जो ऑर्गन है धीरे धीरे खराब है, तो साथ साथ उसका लाइफ स्पैन भी कम हो जाएगा। इसलिए फॉरेस्ट डिपार्टमेंट से फॉरेस्ट के अंदर अंदर कुछ पॉन्ड बनाए हैं, ऐसे पॉन्ड बनाए हैं, है वो मैनमेड पॉन्ड,
वहाँ पे वो बारिश का पानी स्टोर होता है, एनिमल वो पानी पीने के लिए आते हैं। तो देखिए अभी इस साल से हमारा जो स्टेट गवर्नमेंट ये प्रोजेक्ट लेके आए हैं जिसका नाम है ग्रीनिंग सुंदरबन। वैसे बड़ा बड़ा डिजास्टर आता है ना, अम्फान, आइला, सॉरी याज, जो इसमें क्या होता है इसमें सब बहुत पेड़ डैमेज होता है, टूट जाते हैं। इसलिए इस साल से हाई ग्रोथ पौधा लगाने का प्रोजेक्ट लेके आए हैं। यहाँ पर नर्सरी बन रहा है, दो बाकी में भी है नर्सरी, तो ये नर्सरी बड़ा बड़ा हो जाएगा तब लेके दूसरी जगह पर लगाएगा। तो अभी तो यहाँ पर लेबर लोग जाते हैं, स्टाफ जाते हैं, इसलिए सब बैरिकेड किया गया है। तो पॉन्ड भी अभी बैरिकेड के अंदर है, इसलिए कोई एनिमल यहाँ पे पानी पीने के लिए नहीं आएगा। एनिमल कुछ नहीं दिखेगा यहाँ से, सर एनिमल ये फर्श के अंदर ही है। और ये तो सब टाइडल जोन है, यहाँ पे अमावस्या पूर्णिमा का टाइम पे दोबारा अमावस्या का टाइम पे तीन चार दिन, पूर्णिमा का टाइम पे भी तीन चार दिन पानी की लैंड समर्स हो जाती है, गीला गीला यहाँ पे पानी आते हैं। इसके ऊपर एक डेढ़ फीट तक पानी रहता है हाई टाइम के टाइम। इस समय नहीं आएगा क्योंकि ये नीट टाइम चल रहे, मतलब अष्टमी नवमी दशमी एकादशी नहीं होता है, इस समय पानी के अंदर नहीं रहता। तो ये जंगल घूमने के लिए भी आइडियल टाइमिंग है। तो फॉर्चुनेटली आप लोग जिस समय आए हैं घूमने के लिए एकदम आइडियल है। और हम लोग डिफरेंट सब फर्श के अंदर सब बहुत सारे चैनल्स है, वही चैनल से हम लोग घूमेंगे जंगल के अंदर। जंगल के मतलब लैंड में घूम नहीं सकते, यहाँ पर लैंड सफारी यहाँ पर नहीं होता है। तो घर बहुत अच्छा जानिए होगा, इतना गर्म या भी नहीं है, बताएंगे बोट में जाके अभी हम लोग बोट में चलता है। তো অ্যাকর্ডিং টু গাইড আমরা খুব ভালো সময়ে এসেছি, এখন লো টাইড চলছে। তো দেখা যাক আমরা বাগমামাকে দেখতে পাই কিনা। এখানে যে লম্বা গাছটা দেখতে পাচ্ছি আমরা সেটা হলো সুন্দরী গাছ, আর সুন্দরী গাছের যে ফুল হয় সেটা থেকে যে মধুটা পাওয়া যায় সেটার জন্যই কিন্তু সুন্দরবনের মধু এত ফেমাস, আর তার টেস্টটাও অনেকটাই আলাদা। কিন্তু এই ফুলের কিন্তু কোনো স্মেল নেই। এখানে দূরে একটা ম্যাপ দেখতে পাচ্ছি, তো দেখা যাক আমরা কোথায় রয়েছি। ইউ আর হিয়ার, তার মানে এটা সজনেখালি। আর এখানে অনেক ছোট ছোট ডেল্টা দেখা যাচ্ছে, তো এই চ্যানেলগুলো দিয়েই হয়তো আমরা ঘুরবো। তো এটা হলো সুন্দরবনের এন্টায়ার ম্যাপ, যে কতটা ইন্ডিয়ার মধ্যে রয়েছে আর কতটা বাংলাদেশের মধ্যে রয়েছে। তো এখান থেকে মনে হচ্ছে যে আমরা অনেকটা দূরে চলে এসেছি, কিন্তু জায়গাটা কিন্তু অতটাও বেশি ডিস্টেন্স নয়। এক ঘন্টার মধ্যে আমরা গোসাবা থেকে সজনেখালি এসেছি। সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে এসে এই মহাশয়ের দেখা পাই আমরা। এটা হলো গোসাপ, ইংলিশে একে মনিটর বলা হয়। এগুলো জলে থাকে তাই ওয়াটার মনিটর। তো এটা মেনলি লিজার্ড ফ্যামিলি থেকে বিলং করে। ইন্টেরিয়র টাউনে গেলে হয়তো আমরা এমনিতেও গোসাপ দেখতে পাবো, কারণ ওখানে এরকম অনেকেই ছিলেন যারা আশেপাশে গোসাপ দেখতে পান। কিন্তু আমাদের মতন, আমি যেমন এই লাইফে ফার্স্ট টাইম গোসাপ দেখলাম, তো এটা কিন্তু বেশ একটা ভালো এক্সপিরিয়েন্স। এটাও ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যেই, অনেকগুলো অনেক রকমের, যেমন এখানে মেনলি রয়েছে গরান আর গেওয়া, সুন্দরী কম রয়েছে। এগুলো প্রতিটাই ম্যানগ্রোভ, তো এখানে সেগুলো সুন্দর করে বসানো হয়েছে।
আর এদের যে ডিফারেন্ট টাইপস অফ রুটস রয়েছে, যার মধ্যে ব্রিদিং রুটস খুব অন্যতম। এছাড়াও যেটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি সেটা হলো ঠেসমূল, যেটা সুন্দরবনের যে নরম মাটি তাতে যে কোনো গাছকে সাপোর্ট দিয়ে দাঁড়িয়ে থাকতে হেল্প করে। আরও আমি যেটা নোটিস করেছি, এখানকার প্রতিটা গাছের রুটস ভীষণ রকমভাবে ছড়ানো অবস্থায় রয়েছে মাটিতে। যেহেতু এখানকার মাটি ভীষণ নরম, তাই জন্য যাতে, আর এখানে প্রচুর সাইক্লোন আসে, যাতে খুব সহজেই এগুলো পড়ে যেতে না পারে, তো সেই কারণে এদের রুটসগুলো খুব স্ট্রং হয়। আর ব্রিদিং রুটস কিন্তু এখানে সব গাছেতে রয়েছে। আমরা এখন ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে আমরা বোটের দিকে যাচ্ছি। এরপর আমরা হয়তো দোবাকিতে যাব, দোবাকি ক্যানোপি ওয়াকে। এখানে আমি আরেক রকমের নতুন জীবের সন্ধান পেয়েছি, সেটা হলো মাড স্কিপার। এই যে ছোট ছোট মাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলোকে মাড স্কিপার বলে। আর এদের চোখগুলো মাথার উপরে থাকে, আর ফিন দিয়ে খুব সহজেই এরা কাদার মধ্যে চলাচল করতে পারে। আর একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স হলো এদের গায়ে প্রচুর ব্লু অর রেড কালারের ডটস রয়েছে, যেগুলো অন্ধকারে কিন্তু বেশ ভালো রকমের জ্বলজ্বল করে। এই সুন্দর নেচারকে উপভোগ করতে করতে এরপর আমরা যাই দোবাকি। আর এই যাওয়ার পথে কিন্তু আমরা বেশ কিছু অ্যানিমালস দেখতে পেয়েছি, যেটা দেখতে হলে কিন্তু তোমাদেরকে চোখ রাখতে হবে আমার চ্যানেলে, যার জন্য তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখতে হবে। তাহলে আজকের জন্য টাটা, ভিডিওটা বেশি বড় করছি না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার উইথ ইওর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। তাহলে আজকের জন্য টাটা।